অলরাইট, এখন কথাবার্তা আসতেছে হলো আমাদের এনভায়রনমেন্টটা আমরা যদি আমাদের মতো করে একটু সাজাইতে চাই, একটু কাস্টমাইজ করতে চাই, যে এরকম বিল্ট ইন অবস্থায় থাকে সেটা তো আর আমি চালাবো না, তাই না? আমার তো নিজের মতো করে একটু সাজায় নিতে হবে, একটু থিম টিম ঠিক করতে হবে, একটু প্লাগ ইন অ্যাড করতে হবে, যাতে আমার লাইফটা ইজি হয়ে যায়। কারণ প্রোগ্রামিং ব্যাপারটা মজার, এই ব্যাপারটা আপনার আমরা এনজয় করবো, এই ব্যাপারটা আমাদের কাছে যাতে আরও সুবিধার হয় সেজন্য আমরা আমাদের এনভায়রনমেন্টটা সুন্দর করে নেব। তো এখানে আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে সমস্ত জিনিস লাগবে তার ভিতরে একটা হলো টার্মিনাল। এই টার্মিনালটা আমাদের লাগবে, যেটা হলো আমাদের মাইক্রোসফটের এই টার্মিনালটা নিয়ে যদি আপনারা জানতে চান যেটা কীভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন, কীভাবে সুন্দর করতে পারেন। অবশ্যই ম্যাক্সিমাম মানুষ যে এটা চালাইতে চায় না, যেটা ওই কমান্ড প্রম্পট যেটা আছে মাইক্রোসফটের ডিফল্ট, এটা চালাতে চায় না, এই কালো স্ক্রিন তাদের ভালো লাগে না, তাহলে সেক্ষেত্রে আমরা উইন্ডোজের যে টার্মিনাল, খুবই সুন্দর একটা টার্মিনাল, ব্রিলিয়ান্ট একটা টার্মিনাল, আমি মানে আনএক্সপেক্টেড ভালো করছে উইন্ডোজ এই এই ক্ষেত্রে অন্তত। তো এই দুঃখটা আপনারা মিটাইতে পারেন এই টার্মিনালটা দিয়ে। তো এই টার্মিনালটা কীভাবে কাস্টমাইজ আপনি করতে পারেন সেটার জন্যে আপনি এই যে নাইম ভাইয়ের যেই একটা টিউটোরিয়াল আছে যে উইন্ডোজ টার্মিনাল 1.0 ও মাই পশ, এই টিউটোরিয়ালটা দেখতে পারেন। এটা একটা ব্রিলিয়েন্ট টিউটোরিয়াল, এইখান থেকে আপনি পুরোপুরি 18 মিনিট থেকে আপনি একটা ধারণা পাবেন যে আপনি আপনার যেই টার্মিনালটা আছে যেটা আপনি মাইক্রোসফট থেকে ডাউনলোড করতে পারতেছেন সেটা কীভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন। ওকে, তো এইটা গেল। এরপর আসতেছে হলো আমাদের ভিএস কোড। ভিএস কোডের ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা বলতে পারি যে ভিএস কোডের ক্ষেত্রে আমি যেই সমস্ত প্লাগইনস ইউজ করতেছি সেখানে এগুলো দেওয়া আছে। এখানে ব্র্যাকেট পেয়ার কালারাইজ এই জিনিসটা আছে যেটা আমাদের ব্র্যাকেটগুলোয় যেরকম হাইলাইট করতে হেল্প করবে। তো আলটিমেটলি কোড স্পেল চেকার, যে আমরা অনেক সময় বানান ভুল টুল করতে পারি, সেই জিনিসগুলো আমাদের এখানে সে দেখাই দিবে যে কোনো বানান ভুল করছে নাকি। যে দেখেন ভি এ ডাবল এল দিলে সে বলে দেবে। তারপরে আমাদের এখানে আমি যেই থিমটা ইউজ করতেছি সেটা হলো আমাদের যে ড্রাকুলা অফিসিয়াল, এইটা আমি ইউজ করতেছি। ড্রাকুলা অফিসিয়াল এইটার আমি কালার কোড বা কালার স্কিম বা থিম এটা হলো আমি এখানে ইউজ করতেছি। ওকে, তো আরেকটা ব্যাপার যেটা এখানে বলে রাখা ভালো সেটা হইতেছে আমি কি ফন্ট ইউজ করতেছি। আমার এইখানকার ফন্ট এবং আমার টেক্সট এডিটরের ফন্ট সবগুলো হইতেছে ফিরাকোড। ফিরাকোড নামে একটা ফন্ট আছে, সেই ফন্টটা হলো আমি ইউজ করতেছি। ফিরাকোডটা আপনারা একটু দেখে নিতে পারেন, এই যে github.com/tonsky/firakud, এখান থেকে আপনি ফিরাকোড ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা আপনি ইনস্টল করতে পারবেন। আমার ফিরাকোডটা ব্রিলিয়ান্ট লাগে, দ্যাটস ওয়াই আমি ফিরাকোডটা সব জায়গায় মোটামুটি রাখছি। এটা আমার ভিএস কোডের সাথেও কানেক্ট করা, ভিএস কোডের ডিফল্ট ফন্ট, এটা আমার টার্মিনালের ডিফল্ট ফন্ট, এবং এটা হলো আমার এই যে সবচেয়ে ফেভারিট যেটা পিএইচপির জন্য, পিএইচপি স্টর্মেরও ডিফল্ট ফন্ট। তো এই হইতেছে বিষয়। আমরা যদি এখানে দেখিও, তো এই জায়গাটাতে আপনি গিয়ে এটা কিন্তু আমাদের ফিরাকোড যেটা সেটা আমরা এখানে বলতেছি। তো এই আপনারা যদি পিএসপি স্ট্রং ইউজ করেন আলটিমেটলি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কী কী ইউজ করছি সেই জিনিসগুলো আমরা দেখতে চাই যদি। তো আমরা এখান থেকে সেটিংসে যাই, সেটিংসে গিয়ে প্লাগইনে যাওয়ার পরে এইখানে আমাদের এখানে দেখবেন যে অ্যাভেলেবল অনেক প্লাগইনস আছে, সেগুলো আপনি কিন্তু এখান থেকে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। আমি এখানে ইউজ করছি হলো ম্যাটেরিয়াল থিম ইউআই, সেটা আমি এখানে ইউজ করছি। এখানে মার্কডাউন এগুলো প্রিডিফল্ট ইনস্টল করা থাকে, তো অনেকগুলো ইনস্টল করা থাকে, আপনার যেগুলো দরকার সেই জিনিসগুলো হলো আপনি এখানে ইনস্টল করে নিতে পারবেন। আচ্ছা, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্পেসিফিকভাবে সিএলআই ইন্টারপ্রেটার কী হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আরেকটা জিনিস যেটা বলবো যে সেটিংসে গিয়ে পিএইচপিতে যাবেন এবং পিএইচপিতে গিয়ে পিএইচপি ল্যাঙ্গুয়েজ লেভেল এইটা ট্রাই করবেন 7.4 বা 7.4 আপ রাখার জন্যে। ঠিক আছে, তাহলে আপনি নতুন অনেকগুলো ফিচার্সের এই হিন্টস এখান থেকে আপনি পাবেন। তো আমি আপাতত 8.0 ইউনিয়ন টাইপ যেটা সেটা দিয়ে রাখছি, আর এখানে সিএলআই ইন্টারপ্রেটার যেটা সেটা হলো আমরা দিয়ে রাখছি 7.4, কারণ আমাদের 7.4 পর্যন্ত এখানে ইনস্টল করা ছিল। তো এটা করতে গেলে আপনি এইখান থেকেও রান নামে একটা অপশন আছে, সেটা দিয়ে আপনি রান করতে পারবেন কোড। তবে সেটা খুব নেসেসারি কিছু ব্যাপারটা এমন না, কারণ আমরা আমাদের সমস্ত কোডই টার্মিনালে রান করবো, আমাদের ফাইলটা টার্মিনাল থেকেই আমরা ওপেন করতে পারবো। অলরাইট, তো এইভাবেই আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তাহলে আলটিমেটলি আমাদের যদি বলতে চাই যে টু সাম আপ সব কিছুর জন্য, আমরা বলতে পারি যে থিম আমরা ইউজ করতেছি এখানে ড্রাকুলা অফিসিয়াল, আমরা ফন্ট ইউজ করতেছি ফিরাকোড, আমরা এই অল্প কিছু যেই প্লাগিনস আছে বা এক্সটেনশন আছে সেগুলো আমরা এখানে ইউজ করতেছি, পিএইচপি ইন্টেলিজেন্স, পিএইচপি ইন্টেলিফেন্স, কিন্তু পিএইচপি স্ট্রমে এগুলো আলাদা করে ইনস্টল করার দরকার নেই, কারণ নামই তো পিএইচপি স্ট্রম। তো দ্যাটস ভাই পিএইচপির জন্য বিল্ট ইন, তো পিএইচপির অনেক কিছুই তারা এখানে রাখছে। আরেকটা মজার ফিচার্স এখানে দেখাই দিতে পারি, ধরেন আমরা এখানে লিখলাম যে প্রিন্ট আর হ্যালো। ওকে, দেখেন
এখন যদি আমরা এই যে যেই ফাংশনটা আমরা লিখছি এই ফাংশনটার উপরে যদি আমি কন্ট্রোল ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমাকে এই অফিসিয়াল স্ট্যান্ডার্ড পিএইচপি মানে যে ডকুমেন্টেশনটা সেখানে এটা কোথায় ডিক্লেয়ার করা আছে সেটা বলা আছে। আমরা কিন্তু এখান থেকে গিয়ে তখন এখানে পড়তেও পারবো যে প্রিন্ট হিউম্যান রিডেবল ইনফরমেশন অ্যাবাউট এ ভ্যারিয়েবল, এটার প্রপার লিঙ্ক সম্পর্কে যদি আপনি আরও জানতে চান এখানে লিঙ্ক বলা আছে, লিঙ্কে গিয়ে আপনি আরও পড়তে পারবেন। প্যারামিটার কী কী নিতেছে, মিক্সড এক্সপ্রেশন সে নিতেছে, মানে একটা কমপ্লিট ডকুমেন্টেশন। কোড পড়ার ভিতরে যে মজাটা সেটা আমি পাই হলো এই যে আমাদের আলটিমেট যে পিএইচপি স্টর্ম আছে সেখানে। দ্যাটস ওয়াই আমি পিএইচপি স্টর্মকে এত পছন্দ করি, এটা আমার ভালো লাগার জায়গা। তো এটা যেহেতু ফ্রি না, এটা একটা সমস্যা, আপনারা স্টুডেন্ট আইডি দিয়ে সেটা নিতে পারবেন। এখানে আসলে পিএইচপি স্টর্মের ব্র্যান্ডিং করাটা মূল ব্যাপার না, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ডকুমেন্টেশন, যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল, সো ভিএস কোড গুড সলিউশন। এইটা যদি এই সেট আপ যদি আপনাদের অল ওভার ভালো লাগে আপনারা এই সেট আপ ইউজ করতে পারবেন, আর যদি আপনার নিজস্ব পছন্দ মতো থাকে সেটা আরও ভালো, কারণ আপনি যেটা ভালোবাসেন সেটা করাটাই বেস্ট। ওকে, থ্যাংক ইউ।